Karla Devletleri'nde Mahmut Yarman'ı şeref etti. Beşer etti. Begum Karla Diyar Mukti Acut'u geçer edemle bu adına ben bir kurtti geldi de askereyi bir kaldı başa mutlu. Şunlar bir başa mutlu. Ama
ben cevrabanı, şucu kalktaşı, kere kamer ki ağam edinir. Başladı başa bu, şana ki dolu vatanı, bolacana şıttı şıpkalar pakkotu ki, ağam edinir, tek ağabey rastladı, kota ağabey sloganı, şana ki dolu vatanı, baktımı şaş kırçı, kona ağabey, ağabey de cindu var. Şipri ünlüyen peki, bişan etti misin, ağabeyler Musa'dan ettikte, ağabeyler bize amra kolatları bendeler peki şakata danay. দক্ষিণ দিল্লি ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল এসেছে আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল এসেছে আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই জাতি বন্ধুরা একতা বক্তব্য রাখবেন বড় বড় জীবে যুবদলে সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের ছেলে আব্দুল কাদের ছেলে স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল মিছিল আমাদের অন্যদিকে আসছে সবাই করতাল বলে তাদের স্বাগত জানাই আমরা
আমাদের সলিম ও আমি রবর থেকে কি মিশালে পিছার মিশালে দিতে আলো আলো আমি নিতে দাঁড়া সবারে কোম্পানি মত তারকে ধন্যবাদ জানাই ধন্যবাদ বুঝছস তো বিষয়টা বুঝছস বিসমিল্লাহ রহমান এটা তো ডাইরেক্ট তারিক রহমান বেশ বড় রকম খেলা জিয়া মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির কথিত কর্মসূচির অংশ হিসেবে স্বাগত যায় আজকের অনুষ্ঠান মিছিল আর ভিতরে আসবে না মিছিল মিছিল যেখানে আসবে সেখানেই থাকবে সামনের দিকে আর এগোবে না থেকে একটি মিছিল এসেছে
আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। আচ্ছা এই পর্যায়ে আপনারা সেটা পরিষ্কার করবেন, নেতৃবৃন্দ বলছি, স্বেচ্ছাসেবক বলছি, সেটা পরিষ্কার করেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আইনজীবী ফোরামের ছয়নবী সাধারণ সম্পাদক এবং পরে নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট আমির ইসলাম বাসার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি মঞ্চভূমিষ্ঠ রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান পুরুষ বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী লাল মহন্ত জীবদ্দিন থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম উপস্থিত রয়েছেন মঞ্চে। জাতীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে। আমরা আজকের এই আন্দোলনের পরে আমরা একমাত্র কর্মসূচি চাই, এই হাসিনার পদত্যাগ, এই হাসিনার অপসারণ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তাকে মুক্তি করে এই দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন খোলাধলা কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুর রহমান সেন্টু। আসসালামু আলাইকুম। বক্তব্য দিবলে আমার নেতৃবৃন্দ, আজকে যে জনসভা হইতেছে এই জনসভার সভাপতি আমার গভর্নর আলমগীর, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা একটা দাবি করতে চাই, আমাদের আন্দোলন সংগ্রামের রূপকার হিসেবে আমাদের প্রধান অতিথি আজকে যাই বিক্ষোভ শুরু করবে, আমরা ভালোবাসি সেভাবে আন্দোলন সংগ্রাম করবো। এই অসভাব ব্যক্ত করে আমি আমার কৃষক দলের পক্ষ থেকে সবাইকে শুক্রবার ও ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শ্রমিক দলের একটা বিশাল মিছিল আমাদের মাঝে আসতেছে, আমরা করতালের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাবো। এই পর্যায়ে বক্তব্য রাখবেন খোলা জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব শহীদুল আলম মানিক। জনাব শহীদুল আলম মানিক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে আজকের যে জনসংগ্রামের সম্মানিত সভাপতি খোলা জেলা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর আজকের এই জনসমুদ্রের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বীর বিক্রম শেখ হাফিজুদ্দিন আহমেদ বিশেষ অতিথি, আমার প্রাণ প্রিয় নেতা কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা জনাব সরোয়ার ভাই এবং কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয়রা আসসালামু আলাইকুম। আজকে আমরা যাই দাবি নিয়ে মাঠে নামেছি, আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলব এই দাবি আদায় না করে আমরা কেউ ঘরে ফিরব না। আপনারা শুধু আমাদের ডাক দিবেন, আমরা যে আন্দোলনে ঘোষণা দিবেন সেই আন্দোলনে আমরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোলা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ছাত্র দলে একটি বিশাল মিছিল আসছে, আমরা করতালিদের ছাত্র দলের মিছিলটিকে স্বাগত জানাই।
আমরা করতালিদের ছাত্রদলের মিছিল থেকে স্বাগত জানাই। ভোলা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজকের এই বিশাল সমাবেশ সম্মানিত সভাপতি ছাত্রদল সেখানেই থাকেন, ছাত্রদল সেখানেই থাকেন, ছাত্রদল সেখানেই থাকেন। সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা ভোলা এক আসনে গণমানুষের নেতা নির্বাহী কমিটির অন্যতম সদস্য ভোলা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আলহাজ গোলাম নবী আলমগীর কানেকটা নামে বলেন ছাত্রদল বেড়ার নামান, কানেকটা নামান বেড়ার নামান, এই ছাত্রদল বেড়ার নামান। আজকের এই সমাবেশে প্রধান অতিথি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ ও ভোলাবাসী আসসালামু আলাইকুম। বক্তব্য দেব না, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলব আজকে বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে যে রক্ত কারণ দেশ নেতৃবেগম খালেদা জিয়ার মুক্তি, সেজন্য আপনারা প্রচুর কর্মসূচি দেবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেতৃবেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া হক। কারণের অহংকার ছাত্রদল আপনাদের মিছিল এসেছে আমরা দেখেছি, আমরা করতালি দিয়ে আপনাদেরকে স্বাগত জানাইতেছি। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন ভোলা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমাদের পাশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মেজর হাফিজ, মেজর হাফিজ বিক্রম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। ভোলা জেলা ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সংগ্রামী উপস্থিতি সংগ্রামী এরপরে আমাদের মাঝে একটি শ্রমিক দলের বিশাল মিছিল এনেছে মোটা লাল সংগ্রামে। আমরা সমাজ থেকে সরকারি লোকদের সংগ্রামকে স্বাগত জানাই। সংগ্রামী উপস্থিতি এই আমাদের প্রতিবাদী সরকার ভোলা সরকারি স্কুলের ময়দানে এই জনসভা হওয়ার কথা ছিল, সেই জনসভায় জনসমুচ্চ পরিচিত হবে বলে এই আমলিক সরকার বেশিবাদী সরকার ভয় পেয়ে আমাদের আজকের এই সমাবেশকে দলিত স্কুলের মাঠে দিয়েছে। আপনারা দেখেছেন বেশিবাদী সরকার এই শরীরাচার হাসিনা সরকার এখানেও লক্ষ লক্ষ মানুষের দল হয়েছে। আপনারা অচিরই আপনাদের ক্ষমতা থাকতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম।
বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ তানভীর অহংকার তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুরোধ ছাত্রদল জিন্দাবাদ Bir sonraki
আমরা কোনো কর্মসূচি
পাচ্ছি না নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি আজকে দেখেন কেন্দ্রের মাঠে ময়দানে কিভাবে জনজোয়া আপনারা এই জনজোয়াকে কাজে লাগান নেত্রীর মুক্তির জন্য দেশনেত্রী তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য কঠোর কর্মসূচি দেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে রয়েছি Bismillahirrahmanirrahim.
Ya! Ay, para, para, para.
আমাদের ঠকা দেব আমাদের চাইলে তো আমাদেরকে ফেলে টাকা দেওয়ার ব্যবস্থা করবে সম্মানিত প্রধান অতিথি জনাব মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং আজকের দিনের সভাপতি জনাব গোলাম নবী আলমগীর সহ সমস্ত সম্মানিত কেন্দ্রীয় নেতা এবং বিশেষ অতিথিদের স্বাগত। আমি একশেষ করে সময় নষ্ট করব না। আজকে ঢাকা থেকে একটু কথা শুনতে হবে 13 ইউনিয়নের কাকারা কথা বলতে শুরু করব। আজকে ঢাকা থেকে যারা সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন, বরিশাল থেকে এসেছেন, কেন্দ্র থেকে এসেছেন, তাদের কাছে জানাতে চাই যে ভোলা সদর আসনের 13টা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিরা 26টা ব্লক, তারা 26টা ব্লক, তারা যদি চায় তারা ইনশাআল্লাহ এখান থেকে আন্দোলন শুরু করতে পারে। শান্তিপূর্ণ ভাবে আমরা একটি মিটিং সম্পন্ন করতে পারি এত জনসমুদ্র। একটু কথা বলে করিয়ে দিতে চাই, সময় নেই একটু কথা বলে করে দিতে চাই। এই জালিম সরকারের আমলে এই রাতের ভোটের মন্ত্রীরা যখন সামান্য অসুস্থ হয়েছিল এবং যখন তাদেরকে নিয়ে একটি কথা মাত্র প্রতিবাদ করে বলেছিলাম, আমাদের বিএনপি অফিসটা ভেঙে চুরমার করে দিয়েছিল। আজকে আমাদের দেশ মাতাকে নিয়ে যাচ্ছেতাই কথা কন্টিনিউয়াসলি তারা বলে যায়। আমরা কিছু বলি না, আমাদের দাবি শুধু একটাই, সুচিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হোক। সাংবাদিক জীবনের হত্যা মামলা আমরা রাস্তায় নামিনি, কিন্তু আমাদের দেশ মাতার উপরে যখন আঘাত আসছে আমাদের চুপ করে থাকার সময় নাই। এই বাংলাদেশ কখনো টাকলা মুরাদের দেশ হতে পারে না। যারা এগিয়ে নিয়ে যাচ্ছে সমস্ত বুকের রক্ত ঝরিয়ে তাদেরকে আমল থেকে বিশাল এক মিছিল এসেছে মাত্রই।
আপনাদের আপনাদের পদপালে গিয়ে স্বাগত জানাচ্ছি। এরপরে প্রশ্ন নিয়ে আসছে, আমি যেতে যেতে একটা কথা বলে যাই, যেতে যেতে একটা কথা বলে যাই, কারণ ইউনিয়ন থেকে যারা আসছেন আজকে যাওয়ার সময় তাদের গায়ে মামলা হতে পারে, কিন্তু কথা দিচ্ছি তাদের কাছে থাকবো প্রত্যেকটা মামলা নিজের শক্তি দিয়ে নিজের রক্ত দিয়ে হলো। আপনারা ভালো থাকুন, খোদাহাফেজ, বাংলাদেশ ধন্যবাদ। ছাত্র উপজেলা বস্তি টাওয়ার
Bundurat,
তার একটা হামান আমাদের সাংগঠনিক অভিভাবক বলে বলেছিলেন পাতলা যোগ হয়ে দেন মাইক যোগ হয়ে একটু পাতলা হলো সাংবাদিক বাংলাদেশ আমার অধিকার আমার দেশ বাংলাদেশ আর একটু কথা বলেছেন যে বাংলাদেশ যাবে কোন পথে কি ফয়সালা হবে আপনার কি জানেন এই দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না রাজপথে ফয়সালা হবে এখন একটু রক্তি হবে কি হবে না বন্ধুরা আপনাদের সাথে আরেকটি কথা বলতে চাই এই সরকারকে আমি হুঁশিয়ার করে বলতে চাই দেশের একটি মুক্তি যদি না দেওয়া হয় মুক্তি দিতে পারত মুক্তি দিতে হবে
কিছুদিন আগে তুনিশিয়ার একজন ফল বিক্রে থাকে এমএস অরেন নির্যাতন করার প্রতিবাদে সেই ফল বিক্রেতা আবু জেলা আত্মহত্যা দেওয়ার পরে তুনিশিয়ার সরকার পতন হয়েছিল সরকারের বন্ধুরা বেগম খালেদা জিয়া আন্দোলন কেউ আপনারা এক দফা আন্দোলনে নিয়ে যান এক দফায় এক দাবি স্বাধীনতা তুই কর দাবি এই সরকার আয়োজিত আমাদের মাদার অফ ডেমোক্রেসি যিনি তার কোন নির্বাচনে পরাজয় বরণ করেন নাই আসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সুচিকিৎসার জন্য আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি ভোলার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ভোলার মাটি ও মানুষের নেতা আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন যিনি গ্রহণ করেছেন যাদের নিয়ে আমরা গর্ব করি অহংকার করি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণা দিয়েছিলেন ওই ঘোষণার সঙ্গে সংযুক্ত হয়ে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের সেই বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হামিদুল দিন সহ মঞ্চে উপস্থিত আমাদের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সামনে সমবেত আমার ভাই ও বোনেরা সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এদেশের মাটি ও মানুষের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের পার্টির মহাসচিব আগামী দিনের রাষ্ট্রনায়ক জনতা জনাব প্রমন সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আমি বক্তব্য শেষ করতে চাই এই বলে সাথী বন্ধুরা আপনারা জানেন গতকাল আমরা একটি সমাবেশে উপস্থিত ছিলাম সেই সমাবেশে প্রখ্যাত আইনজীবী এককালে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ছিলেন ফজলুর রহমান তিনি বলেছিলেন যে আমরা বাংলাদেশের প্রখ্যাত আইনজীবীরা আইন মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম দেখা করে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তাকে আমাদেরকে বলেছিলেন যে তাকে কয়েকদিনের মধ্যেই জানানো হবে সাথী বন্ধুরা